হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে। যেমনটি তোমরা জানো, সিরিজ থ্রি ফিজিক্স ফর মাধ্যমিক আলোচনা আরম্ভ করেছি, তাপ আলোচনা চলছে। আজকের আলোচনা হবে এর দ্বিতীয় ভিডিও, অর্থাৎ উপ একক দুই, যার নাম দিয়েছি আমি কঠিন তরল ও গ্যাসের প্রসারণ। ভালোভাবে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রস্তুতির জন্য, আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। দেখো, এখানে আলোচনার শুরুতেই আমি লিখেছি রৈখিক প্রসারণ। মনে করি টি ওয়ান তাপমাত্রায় একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য এল ওয়ান ও টি টু তাপমাত্রায় ওই কঠিনের দৈর্ঘ্য এল টু। তাহলে দেখো দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে, এল টু মাইনাস এল ওয়ান, তাই না? এল ওয়ান ছিল, এল টু হয়েছে, তাহলে পরিবর্তনটা এল টু মাইনাস এল ওয়ান। আর তাপমাত্রার পরিবর্তন কত, না তাপমাত্রা ছিল টি ওয়ান হয়েছে টি টু, তাহলে পরিবর্তন কত, না টি টু মাইনাস টি ওয়ান। তাহলে বলতেই পারি টি টু মাইনাস টি ওয়ান তাপমাত্রা পরিবর্তনে এল ওয়ান দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তিত হলো এল টু মাইনাস এল ওয়ান। তাহলে একক তাপমাত্রা পরিবর্তনে এল ওয়ান দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, না তাপমাত্রা যখন এক ডিগ্রি বাড়বে তখন নিশ্চয়ই পরিবর্তন আরও কম হবে, তাহলে ভাগ করব এল টু মাইনাস এল ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ঐকিক নিয়মে। লাস্ট লাইনটা দেখো, একক তাপমাত্রা পরিবর্তনে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে আবার আমি এল ওয়ান দিয়ে ভাগ করব। তাহলে এই যে শেষ রাশিটা এল টু মাইনাস এল ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ইন্টু এল ওয়ান, তার নাম দিয়েছি আমি আলফা। দেখো নিজে লিখেছি, অতএব আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ইন্টু এল ওয়ান হলো একক দৈর্ঘ্যের পদার্থের একক তাপমাত্রা পরিবর্তনে দৈর্ঘ্য প্রসারণ। একেই বলে দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা মাধ্যমিক পরীক্ষার জন্য, এটাই তোমরা ভালো করে পড়বে। তাপমাত্রার একক পরিবর্তনে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তিত হয় তাকে ওর উপাদানের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে। এবার এর একক টার্ম মুখস্থ করলে চলবে, কিন্তু একক টার্ম একটু বুঝিয়ে দিয়েছি। দেখো রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা সমান হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখন এল টু মাইনাস এল ওয়ান হলো দৈর্ঘ্যের প্রসারণ, মানে দৈর্ঘ্যের একক, আবার এল ওয়ান এটা দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্যের একক, তার মানে এদের একক অভিন্ন। তাহলে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান, এই যে অনুপাতটা এটা এককবিহীন, তাহলে আলফার একক কী হবে, না ওয়ান বাই তাপমাত্রার একক, অর্থাৎ এসআইতে কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার রৈখিক প্রসারণ গুণাঙ্কের মাত্রা একই রকমভাবে দেখো, এল টু মাইনাস এল ওয়ান ও এল ওয়ান এর মাত্রা অভিন্ন, তাই এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ানের মাত্রা হচ্ছে মাত্রাহীন, তাহলে আলফার মাত্রা হবে ওয়ান বাই তাপমাত্রার মাত্রা, মানে থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে কী বোঝো? উত্তর হলো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বুঝি কোনো লোহার দ্রব্যের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে প্রতি একক দৈর্ঘ্যে ওর দৈর্ঘ্য বাড়বে বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স একক। এখানে বলে রাখি, কোনো কোনো বইতে বা কোনো কোনো জায়গাতে কেউ বলতে পারে যে প্রতি সেন্টিমিটারে দৈর্ঘ্য বাড়বে বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সেন্টিমিটার, এটা বলাটা পুরোপুরি ঠিক হবে না। তার কারণ এটা কেউ বলতে পারতো যে এক মিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্য বাড়বে বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার, এভাবে অনেক একক একক আছে দৈর্ঘ্যের, তাই যে কোনো একক দিয়েই তো বলা যায়, তাই তোমরা কোনো একক ব্যবহার করবে না, শুধু একক কথাটা ব্যবহার করবে। এবার দেখো ধাতব স্কেলের পাঠ সংশোধন বলছে, তাপমাত্রার বৃদ্ধিতে স্কেলের দৈর্ঘ্য বাড়ে তাই পাঠ কম দেখায়। একইভাবে বলা যায় তাপমাত্রা হ্রাসে পাঠ বেশি দেখায়। শুধু মনে রাখবে যে তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, মানে পাঠ কম দেখায়, আর তাপমাত্রা কমলে পাঠ বেশি দেখায়, এটুকু মনে রাখলেই চলবে মাধ্যমিকের জন্য। এই জন্য ধাতব স্কেলের তুলনায় কাঠের স্কেল ভালো। ইনভার, যেটা কিনা লোহা আর নিকেলের সংকর ধাতু, তার তাপীয় প্রসারণ নগণ্য হওয়ায় ইনভার দিয়ে ধাতব স্কেল বানানো হয়। এই প্রশ্নটা এক বছর পরীক্ষায় এসেছিল যে ধাতব স্কেল বানানোর জন্য কোন ধাতু ব্যবহার করা হয়। উত্তর হবে ইনভার ধাতু সংকর ব্যবহার করা হয়। এবারে আমরা চলে আসছি ক্ষেত্র প্রসারণের আলোচনায়। দেখো এখানে বলা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণে প্রতিটি তলের ক্ষেত্রফল বাড়ে, এই সংক্রান্ত আলোচনা হলো ক্ষেত্র প্রসারণ। এখানে আমি তোমাদেরকে এই স্লাইডটা একটু বেশি সময় ধরে দেখাচ্ছি, এই আলোচনাটা দেখবে একেবারে হুবহু
দৈর্ঘ্য প্রসারণের যেমন আলোচনা ছিল তেমন শুধু দৈর্ঘ্যের বেলাতে আমরা এল লিখেছিলাম, এখানে ক্ষেত্রফলের বেলাতে এস লিখব। একই রকম আলোচনা, তাই আমি বেশি সময় ব্যয় করছি না। শুধু এক নম্বর সমীকরণের দিকে তাকাবে, যেখানে লেখা রয়েছে বিটা। এই বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বিটা সমান কী হবে না, এস টু মাইনাস এস ওয়ান বাই এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, যেখানে টি ওয়ান তাপমাত্রায় ক্ষেত্রফল এস ওয়ান ছিল আর টি টু তাপমাত্রায় ক্ষেত্রফল বদলে গিয়ে হয়েছে এস টু। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, সংজ্ঞাটা মাধ্যমিক পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। তাপমাত্রার একক পরিবর্তনে কোনো কঠিন পদার্থের কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তিত হয় তাকে ওর উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ওই আগের মতোই আলোচনা করে আমরা পাচ্ছি এসআইতে কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর মাত্রাও তাই পাবো একই, ওয়ান বাই তাপমাত্রার মাত্রা মানে থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন ক্ষেত্র প্রসারণ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 24×10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে কী বোঝো? না, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 24×10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে বুঝি কোন লোহার দ্রব্যের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে প্রতি একক ক্ষেত্রফলে ওর ক্ষেত্রফল বাড়বে 24×10⁻⁶ একক। এখানেও সে একই কথা, ক্ষেত্রফলের কোনো একক লেখার দরকার নেই, শুধু একক কথাটা ব্যবহার করবে। এবার এখানে দু একটা জিনিস আমি লিখেছি দেখো হ্যাশ চিহ্ন দিয়ে। কোনো পাত নাটবল্টু দ্বারা আটকানো থাকলে উত্তপ্ত করলে নাটবল্টু আলগা হতে পারে আবার টাইটও হতে পারে, কেন না? যদি পাতের উপাদানের তুলনায় বল্টুর উপাদানের প্রসারণ গুণাঙ্ক বেশি হয় তাহলে বল্টু বেশি বাড়বে, তাহলে উত্তপ্ত করলে নাট টাইট হবে আর শীতল করলে আলগা হবে। আর উল্টোটা, অর্থাৎ যদি পাতের মানে নাটবল্টুর তুলনায় পাতের প্রসারণ গুণাঙ্ক বেশি হয় তখন উত্তপ্ত করলে পাত বেশি বাড়বে মানে নাটবল্টু আলগা হয়ে যাবে। তারপর কাঁচের বোতল সিল করার জন্য সম প্রসারণ গুণাঙ্কের ছিপি নেওয়া দরকার, তা নাহলে যখন গরম করব তখন ছিপি বেশি বেড়ে গিয়ে সিলটা কেটে যাবে বা খুলে চলে আসবে। সেই জন্য প্ল্যাটিনাম ব্যবহার করা হয় কাঁচের বোতল সিল করার জন্য, কারণ প্ল্যাটিনাম এবং কাঁচের প্রসারণ গুণাঙ্ক প্রায় কাছাকাছি। ছাদ ঢালাই করার জন্য কংক্রিট বলতে সিমেন্ট বালি ও স্টোন চিপের মিশ্রণের জমাটবদ্ধ অবস্থা, এর সমপ্রসারণ গুণাঙ্কের ধাতব খাঁচা বা ইস্পাতের খাঁচা নিতে হবে, কারণ ইস্পাতের প্রসারণ গুণাঙ্ক আর কংক্রিটের প্রসারণ গুণাঙ্ক একই। যদি কেউ মনে করে যাদের প্রচুর অর্থ ব্যয় করার সামর্থ্য রয়েছে সে লোহা দিয়ে খাঁচা তৈরি করে ছাদ তৈরি করবে, তাহলে কিন্তু সে ছাদ টিকবে না, কারণ সোনা বা রূপা বা লোহা এদের প্রসারণ গুণাঙ্ক এর সাথে মিলবে না, কংক্রিটের সাথে মিলবে না, তোমাকে ইস্পাতই নিতে হবে। এবার চলে আসছি শেষের দিকের আলোচনায়, আয়তন প্রসারণ। আয়তন প্রসারণের আলোচনা তো একইভাবে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আমরা দিয়েছি, এক নম্বর সমীকরণের দিকে তোমাদের দৃষ্টি দিতে বলবো, তাকাতে বলবো। দেখো গামা দিয়ে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বোঝাচ্ছি। এই যে এল টু এল ওয়ান যেভাবে লেখা ছিল সেভাবে এখানে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, মানে টি ওয়ান তাপমাত্রায় আয়তন ভি ওয়ান ছিল, টি টু তাপমাত্রায় আয়তন বেড়ে ভি টু হয়েছে। তাহলে আগের মতো একদম একই আলোচনা, দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণের মতো আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা মাধ্যমিক পরীক্ষার জন্য মুখস্থ করবে, একদম একই রকম লেখা দেখো। তাপমাত্রার একক পরিবর্তনে কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে পরিমাণ আয়তন পরিবর্তিত হয় তাকে ওর উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক একইভাবে আলোচনা করে আমরা পাচ্ছি দেখো এসআইতে কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাত্রা এখানেও সেই একই, ওয়ান বাই তাপমাত্রার মাত্রা অর্থাৎ থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর একটা প্রশ্ন এখানে দিয়েছি আগের মতোই, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? না, একই রকমের উত্তর, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36×10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বুঝি কোনো লোহার দ্রব্যের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে প্রতি একক আয়তনে ওর আয়তন বাড়বে 36×10⁻⁶ একক। সে একই কথা, আয়তনে নির্দিষ্ট কোনো একক সেমি কিউব বা লিটার ব্যবহার করার দরকার নেই, শুধু একক কথাটাই ব্যবহার করবে।
এখন তোমরা দেখতে পাচ্ছ অতি ছোট্ট একটা লেখা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় প্রশ্ন পড়ে, এর প্রমাণ আমাদের সিলেবাসের বহির্ভূত বলে আমরা আলোচনা করিনি। সেটা হলো আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি না। সম্পর্কটা হচ্ছে আলফা ইস টু বিটা ইস টু গামা সমান 1:2:3। তার কারণ বিটার মান আলফার দ্বিগুণ, গামার মান আলফার তিন গুণ। এখান থেকে ছোট ছোট প্রবলেম থাকতে পারে, তোমাকে আলফার মান দিয়ে বিটার মান জানতে চাইতে পারে, গামার মান বলে দিয়ে বিটার মান জানতে চাইতে পারে। সেক্ষেত্রে এই সম্পর্কটা ব্যবহার করবে যে আলফার চেয়ে বিটা দ্বিগুণ আর আলফার চেয়ে গামা তিন গুণ, অর্থাৎ আলফা ইস টু বিটা ইস টু গামা সমান 1:2:3। পরবর্তী আলোচনা তরলের প্রসারণ। দেখো, তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। তাই যেমন পাত্রে রাখা হয় তরল তেমন আকার ধারণ করে, এজন্য এর নিজের কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। আবার একই কারণে নিজস্ব কোনো তরলের তলের নির্দিষ্ট ক্ষেত্রফলও নেই, আর তাই তরলের রৈখিক ও ক্ষেত্র প্রসারণ আলোচনা করা হয় না, শুধু আয়তন প্রসারণ আলোচনা করা হয়। আর এখানেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তরলের দু ধরনের আয়তন প্রসারণ হয়, একটা হলো আপাত আর একটা হলো প্রকৃত। কিন্তু কেন এই দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে তার ব্যাখ্যাটা দেখো। কোনো তরলের তাপমাত্রা একক পরিমাণ বাড়ালে একক আয়তনে যে পরিমাণ আয়তন বাড়ে তাকে ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। কিন্তু তরলকে কঠিনের ন্যায় উত্তপ্ত করা অসম্ভব, পাত্রে ধরে নিয়ে উত্তপ্ত করতে হয়। এর ফলে পাত্র ও তরলের প্রসারণ একসাথে হয়। আমরা জানি তরলের আয়তন বাড়লে পাত্রে তরলের মুক্তপৃষ্ঠ উপরে ওঠে, আর পাত্রের আয়তন বাড়লে তরলের মুক্তপৃষ্ঠ নিচে নামে। অর্থাৎ তরলের আয়তন বৃদ্ধি ও পাত্রের আয়তন বৃদ্ধির প্রভাব পরস্পরের বিপরীত। এর ফলস্বরূপ পাত্র ও তরল উভয়ে আয়তনে বাড়লেও বাইরে থেকে তিন ধরনের ঘটনা চোখে পড়ে। এক, উত্তপ্ত করলে পাত্রের মধ্যে তরলের আয়তন বাড়ছে, যখন কিনা পাত্রের থেকে তরল বেশি বাড়ছে তখন এই ঘটনা ঘটবে। দু নম্বর, উত্তপ্ত করলে পাত্রের মধ্যে তরলের আয়তন কমছে, যে ক্ষেত্রে তরলের তুলনায় পাত্রের প্রসারণ বেশি হবে সেখানে আমরা এই ঘটনা দেখব। আর তিন, উত্তপ্ত করলেও তরলের আয়তন বাড়ছে না বা কমছে না, এটা কখন দেখব, না যখন পাত্রের আয়তনের বৃদ্ধি আর তরলের আয়তনের বৃদ্ধি সমান হবে তখন এই ঘটনা দেখব। বাইরে থেকে পর্যবেক্ষণ করে যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তাকে বলে আপাত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, তাই নির্দিষ্ট তরলের জন্য এর মান নির্দিষ্ট। কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। যেহেতু পাত্রের প্রসারিত অংশ দখল করার পর বাকি তরলের প্রসারণ আপাত প্রসারণ হিসাবে চোখে পড়ে, তাই প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক তেমনি করে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক, পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক ধরো গামা জি, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, আর আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ। তাহলে আমরা জানি প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তাই গামা সমান গামা এ প্লাস গামা জি। এখন আজকের উপ এককের একদম শেষ আলোচনা, গ্যাসের প্রসারণ। গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়ালে চাপ ও আয়তন দুটোই বাড়তে চায়, তাই এর দু ধরনের তাপীয় প্রসারণ হলো স্থির চাপে আয়তন প্রসারণ আর দুই, স্থির আয়তনে চাপ প্রসারণ। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্কের সংজ্ঞা কী? না, কোনো গ্যাসীয় পদার্থের চাপ স্থির রেখে তাপমাত্রা বাড়ালে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য একক আয়তনে যে পরিমাণ আয়তন বাড়ে তাকে ওর স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক গামা পি বলা হয়। স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক, কোনো গ্যাসীয় পদার্থের আয়তন স্থির রেখে তাপমাত্রা বাড়ালে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য একক চাপে যে পরিমাণ চাপ বাড়ে তাকে বলে ওর স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক গামা ভি। প্রমাণ করা যায় গামা পি সমান গামা ভি, কিন্তু এই প্রমাণ আমাদের সিলেবাসের বহির্ভূত, তাই আলোচনা করা হয়নি, শুধু মনে রাখতে হবে সমান। আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান কত? গ্যাসের ক্ষেত্রে দুটোই সমান এবং তার মান হলো 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, বা পয়েন্টে মনে রাখবে 0.0036 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1।
এই অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখতে হবে। এসআই ও সিজিএস উভয় পদ্ধতিতে তাপীয় প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়, কারণ তাপমাত্রার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি যা 1 কেলভিন বৃদ্ধিও তাই। তবে ফারেনহাইট স্কেলে মাপলে এই মান হবে 5×9। কেন 5×9? কারণ সেলসিয়াস বা কেলভিন স্কেলে প্রাথমিক অন্তর 100 আর ফারেনহাইটে প্রাথমিক অন্তর 180 ডিগ্রি। তাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি এর অর্থ হলো 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি। তার মানে একক ওয়েকিং নিয়মে দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি সমান 180/100 সমান 9.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি। তার মানে প্রসারণ গুণাঙ্ক যদি হয় x/ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি হবে, x/9.5 ডিগ্রি ফারেনহাইট, কারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি মানে 9.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি। তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য প্রসারণ এক্স, তার মানে 9.5 ডিগ্রি ফারেনহাইটের জন্য প্রসারণ এক্স। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইটের জন্য প্রসারণ কত হবে, না 1/9/5, আর 1/9/5 মানে 5/9×x। তাহলে মনে রাখবে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি ফারেনহাইট করার জন্য আমাকে কী করতে হবে, 5×9 দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা এই উপেক্ষকের আলোচনা শেষ করলাম। যেহেতু ভিডিওটা বেশ বড় হয়েছে, আমি এখান থেকে আপাতত কোনো প্রশ্ন দিলাম না, একেবারে শেষে পুরো অধ্যায়ের সকল প্রশ্ন একসাথে আলোচনা করবো।